আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আরেকটি অরেঞ্জ ফুটি কেকের রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই কেকটি যেরকম দেখতে সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। আপনারা একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। বিকেলে নাস্তা কিংবা মেহমান আসলে ঝটপট আপনারা রেডি করে দিতে পারেন এই কেকটি। তো চলুন দেখে নিই এই মজাদার কেকটি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগবে। আর এই তো চলে এসেছি, এখানে হচ্ছে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি আমি। আর এই দেখতেই পাচ্ছেন, আপনারা চাইলে আর একটু কমও নিতে পারেন। তারপরে এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি নিয়েছি, 1/4 কাপ পরিমাণ তেল নিয়েছি, আর এখানে 1/3 কাপ পরিমাণ অরেঞ্জ জুস নিয়েছি। একটি অরেঞ্জের জুস আমি এখানে নিয়েছি, আর অরেঞ্জের উপরে যে সিলকাটা ওটা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি খোসাটা। তারপরে ওইখানে আমি হাফ টিস্পুনের মতো বেকিং পাউডার নিয়েছি। তারপরে আমি এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। এখানে আমি ময়দা আর বেকিং পাউডার একসাথে নিয়ে ভালো করে চেলে রেখে দিব। আর এখানে আমি 4টি ডিম নিয়েছি, 4টি ডিম আমি একসাথেই বিট করে নিব। এটার আমি সাদা অংশ আর হলুদ অংশ আলাদা করব না, যেহেতু পাউন্ড কেক এটা আলাদা করা লাগবে না। তারপরে আমি অল্প অল্প করে চিনি দিয়ে এটাকে ভালো করে বিট করে নিব। পাউন্ড কেকের ক্ষেত্রে কিন্তু খুব অত একটা বিট করা লাগে না। তারপরও যেহেতু আমার কাছে পাউন্ড কেকটা একটু স্পঞ্জ কেকটা খেতে ভালো লাগে, তাই আমি এটাকে একটু বেশি পরিমাণে বিট করে নিব। আর পাউন্ড কেক কিন্তু বাটার দিয়ে করলে খেতে অনেক মজা লাগে। আমি কিন্তু আজকে তেল দিয়ে করব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রায় 5 মিনিটের মতো বিট করে নিয়েছি। আমার ব্যাটারটা দেখলেই বুঝতে পারছেন যে এটা একদম সাদা হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি অরেঞ্জ এসেন্স দিয়ে দিয়েছি, হালকা পরিমাণ দিয়েছি, আপনারা চাইলে 1 চামচ দিতে পারেন। যেহেতু এখানে আমি অরেঞ্জ এখন ইমালশন দিয়ে দিয়েছি, তাই আমি এসেন্সটা কম দিয়েছি। আপনারা চাইলে ইমালশনটা না থাকলে আপনারা এসেন্সই দিতে পারেন। তো অরেঞ্জ ইমালশন দিয়ে আমি বেশিক্ষণ বিট করব না, 1 মিনিটের মতো বিট করে রেখে দিব। আর এই তো আমার বিট করা শেষ। এখন সব শেষে আমি দিয়ে দিচ্ছি তেল, তেলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। তারপরে এখানে অরেঞ্জের যে গ্রেট করা খোসাটা রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি অল্প অল্প করে ময়দাটা দিয়ে তারপরে এটাকে আমি মিশিয়ে নিব। আর অরেঞ্জের জুসটাও কিন্তু এর সাথে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। এটা জোরে মিশালে কোনো সমস্যা নাই, কারণ এটা কিন্তু স্পঞ্জ কেক না, এটা পাউন্ড কেক। তারপরেও কিন্তু এটা জোরে মিশালেও কিন্তু এটা অনেকটা স্পঞ্জি হয়, আপনারা কেকটা দেখলে বুঝতে পারবেন। আমি যেহেতু অত একটা ভালো পারি না, তারপরও আমি যেই কয়টা কেক বানিয়েছি তাতেই আমি যে অভিজ্ঞতা হয়েছে সেটা থেকে আমি আপনাদেরকে বলছি। যারা একদম নতুন তাদের জন্য আমার এই ভিডিওটি, রেসিপিটা। তো তারপরে কিন্তু আমি এখানে একটি মোল্ডে ঢেলে নিচ্ছি, আর মোল্ডের নিচে কিন্তু আমি একটা কাগজ পেপার দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমার একটু ব্যাটার বেশি হয়েছিল, তাই আমি ভাবলাম যে ছোট ছোট কাপ আছে, যেহেতু বাচ্চারা খেতে পছন্দ করবে তো ওটাতে দিয়ে দিই। তো কাপ দুটোতেও দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন বেশিক্ষণ লাগে না। অনেকে কেকে ঝামেলা বা ভয় করতে চায় না, আমিও কিন্তু প্রথম প্রথম মানে ভয় পাইতাম কেক বানাতে গেলে। তারপরে একবার দুইবার বানিয়ে কিন্তু এখন খুব সহজ মনে হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অত একটা ঝামেলা না। একবার বানালে দুইবার বানালে কিন্তু তখন আর ঝামেলা মনে হবে না। এখন আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি পুরো কেকটার ভিতরে দিতে চান, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু ময়দা দিয়ে কোট করে এটাকে ভালো করে তারপরে দিবেন। আমি ভিতরে দেনে উপরেই দিয়ে দিয়েছি, আমার কাছে ভিতরে দিলে ভালো লাগে না। আর এই তো এখন আমি ওভেনে বেক করে নিচ্ছি, এটা আমি 30 মিনিটের জন্য বেক করেছি। আর এই তো চলে এসেছি সকালবেলা। আমি কেকগুলো কিন্তু রাতে 12টার দিকে বানিয়েছিলাম, আর ছোট ছোট কেকগুলো দেখতে অনেক কিউট হয়েছে। আর এই কেকগুলো কিন্তু 10 মিনিটের পর আমি নামিয়ে ফেলেছি, আর বড়টা যেহেতু হতে একটু সময় লেগেছে, আর একটু কালারটা একটু মানে ডিপ হয়ে গিয়েছে আমার, যেহেতু আমি ওভেনটা অফ করে ওভেনে রেখে দিয়েছি। তো আপনারা চেষ্টা করবেন সাথে সাথে নামিয়ে ফেলার।
তো দেখতেই পাচ্ছেন আমার কেকগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল খেতেও। আমি এই কেকটা কিন্তু প্রায় এক মাস হয়েছে বানিয়েছি, তো যে রেসিপিগুলো আমার কাছে খুব ভালো লাগে খেতে তো সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু অনেকটা স্পঞ্জি হয়েছে, আপনারা চাইলে এটাও কিন্তু ক্রিম দিয়ে খেতে পারেন। যদি বিকেলের নাস্তায় বাচ্চাদের তৈরি করে দেন তাহলে বাচ্চারা অনেক পছন্দ করবে এই কেকটি। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।